আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আজ সকাল থেকেই কলকাতা সহ বাংলার অন্যান্য জেলাগুলির আকাশের মুখ ভার। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাড়ছে তাপমাত্রা, উধাও হয়েছে কনকনে শীতের আমেজ। আর এই পশ্চিমী ঝঞ্ঝার কারণেই আজ বাংলার কোনো কোনো জেলায় বৃষ্টি হবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আজ বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে, কখন থেকে শুরু হবে বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলিতে আজ ভারী বৃষ্টি হবে, কবে নাগাদ আবার জাকিয়ে পড়বে ঠান্ডা, বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলেই আমরা আপনাকে জানাবো। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখতে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া, ফলে জোরালো হয়েছে পূবালি হাওয়া, এর ফলে বাড়ছে তাপমাত্রা, পারদ নামবে নতুন বছরের শুরুতে। পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ কাটছে, এর ফলে অবাধে ঢুকবে উত্তুরে হাওয়া, তার জেরে আবারও বেশ দাপট দেখাবে শীত। তবে আস্তে আস্তে আবহাওয়া পরিষ্কার হবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় কোথাও মেঘলা আকাশ, আবার কোথাও হালকা বৃষ্টি হতে পারে। বছরের শুরুতে তাপমাত্রা অনেকই কমে যেতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে। এদিন সকালে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টা অর্থাৎ 31 ডিসেম্বর শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় আবহাওয়া শুকনোই থাকবে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 1 জানুয়ারি শনিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী 24 ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না, তবে তারপরের 3 দিনে তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এই দিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টা অর্থাৎ 31 ডিসেম্বর শুক্রবার সকালের মধ্যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 1 জানুয়ারি শনিবার সকালের মধ্যে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনোই থাকবে। আগামী 24 ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না, তবে এর পরের 3 দিনে তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এদিন সকালে দেওয়া কলকাতা এবং আশেপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা, সকালের দিকে কোনো কোনো জায়গায় মাঝারি মানের কুয়াশা থাকতে পারে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 25 ও 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বুধবারের তুলনায় 1 ডিগ্রির মতো কমেছে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.4 ডিগ্রি সেলসিয়াস, আজ যা কমে হয়েছে 16.6 ডিগ্রি সেলসিয়াস।